পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। আর এই দেবীপক্ষের সূচনাতেই মা দুর্গা অসুরকে বধ করে আমাদের সমাজকে কিন্তু মুক্তি দেন। কিন্তু আমাদের সমাজে দিন দিন কিন্তু অসুরের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই আজ আরজিকর কাণ্ডে তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এক অসুর কিন্তু গ্রেপ্তার হলেন সিবিআইয়ের হাতে। তিনি টিএমসিপির একজন চিকিৎসক নেতা সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত। আর্থিক বেনিয়মের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছেন আশিস পাণ্ডে। এই আশিস পাণ্ডে ঘটনার দিন সকালবেলা তার গার্লফ্রেন্ড নিয়ে একটা গেস্ট হাউসে উঠেছিলেন। সেখান থেকে নথিপত্র নিয়ে এর আগেও তাকে তলব করা হয়েছে, একাধিকবার তলব করা হয়েছে। মিডিয়া সূত্রে জানা যায় সন্দীপ এবং তার একাধিক ঘনিষ্ঠের মুখ থেকে এই আশিস পাণ্ডের নাম কিন্তু বারবার উঠে এসেছিল। আজও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে তার বয়ানে অসঙ্গতি মেলায় সিবিআই তাকে গ্রেপ্তার করে এবং কালকে তাকে আদালতে পেশ করা হবে। আর একজন যিনি থ্রেড কালচারের মাস্টার মাইন্ড, সেই বিরূপাক্ষ বিশ্বাস, যার কথা সন্দীপ অন্তত ফেলতে পারেন না, সেই বিরূপাক্ষ বিশ্বাসকে যদিও এখনও সিবিআই গ্রেপ্তার করতে পারেনি, তবু কিন্তু তিনি সিবিআইয়ের র্যাডারে রয়েছেন। সুদীপ্ত রায়, যার বাড়িতে একাধিকবার তল্লাশি হচ্ছে সেমিনার রুমের বাইরে, তারই পিছনে কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাস ছিলেন। তিনি বর্ধমান মেডিকেল কলেজের একজন চিকিৎসক এবং তিনি 8টি মেডিকেল কলেজে এই থ্রেড কালচার কিন্তু তিনি চালাচ্ছেন এবং তিনি সন্দীপ ঘনিষ্ঠ এবং তার কথাতেই সন্দীপ কিন্তু অনেক কিছু করত এমনটা জানা যায়। এবং এই বিরূপাক্ষ বিশ্বাসের হাতে কিন্তু ছিল এইসব ট্রান্সফারের ব্যাপারটা, পোস্টিংয়ের ব্যাপার, এগুলো কিন্তু বিরূপাক্ষ জানতো যে কোথায় কী করলে পোস্টিং কোথায় করানো যাবে বা ট্রান্সফারটা কোথায় করানো যাবে, এইসব ব্যাপার জানত। সিবিআই কিন্তু আগে থেকেই অনুমান করেছিল যে এনকোয়েস্ট বা ফরেন্সিক যে রিপোর্ট সেটা কিন্তু ভ্যালিড নয়, ইনভ্যালিড। কিন্তু কোনো একটা এভিডেন্সের ওপর সেটা তো এস্টাবলিশ করতে হবে। তিলোত্তমার ব্যাচমেটরাই কিন্তু 15টা ছবি কিন্তু সিবিআইকে দেয় এবং সেটা ফরেন্সিক রিপোর্টে পাঠানো হয় এবং সেই রিপোর্ট কিন্তু এখন সিবিআইয়ের হাতে এসেছে। এবং এটা প্রমাণ হয়ে গেছে যে এনকোয়েস্ট রিপোর্টে বা ফরেন্সিক রিপোর্টে তিলোত্তমার শরীরে যতগুলো ইন্টারনাল ইঞ্জুরি বা এক্সটার্নাল ইঞ্জুরি ছিল তার থেকে অনেক বেশি কিন্তু ইঞ্জুরি তিলোত্তমার শরীরে ছিল। যতগুলো ওখানে উল্লেখ ছিল তার থেকে বেশি ইঞ্জুরি ছিল এবং এই ইঞ্জুরিগুলোর কোনো ডিটেলস কিন্তু লেখা নেই। সেখানে উল্লেখ আছে 15টি এক্সটার্নাল, 8টি ইন্টারনাল ইঞ্জুরি, কিন্তু সেগুলোর কোনো ডিটেলস কিন্তু ওখানে উল্লেখ নেই। বা তার পিঠে দিকে যে ইঞ্জুরিগুলো ছিল সেগুলোর কোনো উল্লেখ কিন্তু সেখানে নেই। অনেক বেশি ইঞ্জুরি কিন্তু তিলোত্তমার শরীরে ছিল। সুতরাং এই খুন কারা করেছে বা ধর্ষণ কারা করেছে সেই অভিযুক্তদের কিন্তু গ্রেপ্তার করে ইমিডিয়েট কিন্তু শাস্তির ব্যবস্থা করা দরকার হবে। দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দরকার, সেটাই কিন্তু সাধারণ জনগণ চাইছে। বাংলা মানুষ মন থেকে কিন্তু উৎসবে ফিরতে পারছে না। যতই আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী বলুক না কেন, উৎসবে ফিরতে বাংলার মানুষ হয়তো এটাকে পূজা করবে পঞ্জিকা মেনে, কিন্তু সেই উৎসবে কিন্তু বাংলার মানুষ মাততে পারছে না। আরজিকরে 36 ঘন্টা কর্মরত অবস্থায় একটা চিকিৎসক মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল, এটা সত্যি দুঃখের ঘটনা। দোষীদের ইমিডিয়েট ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সিবিআই এবং কোর্ট, এই সিবিআই সেটাকে তদন্ত করছে,
আর এটা কোর্ট মনিটরড, এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট মনিটরড এই ব্যাপারটা দেখছে, তদন্ত যত তাড়াতাড়ি এগিয়ে এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই কিন্তু চাই আমরা সবাই মনে প্রাণে। আর নতুন কোনো আপডেট এলে আপনাদেরকে অবশ্যই দেব। আজ এখানেই এইটুকুই খবর আপনাদের জানালাম।